ये हमारे सनग्लास है, ये हम हैं और यहाँ पर पार्टी हो रही है, बस पार्टी हो रही है। हेलो गाइस, वेलकम टू अ न्यू व्लॉग। आज के सैटरडे, कल के संडे छुट्टीर दिन, तई बरफ पड़ाटाके एनजॉय करा जाच्छे। तो रातेर थेके बरफ पड़ा शुरू और सकालेओ सेई बरफ पड़े जाच्छे, असम्भव बरफ चारिदिके अपार्टमेंटेर आशेपाशे। तो लोकजन बेरोच्छे, सेई साहस निये आमिओ बेरोलाम। সাইকেল টাইকেল পুরো জমে গেছে, আলাদাই দৃশ্য। গাছের মধ্যে সাদা পাতা, মানে পাতা তো নেই, বরফ জমে পাতা হয়ে গেছে। দেখতে ভালোই লাগছে, বেশ একটা সিলভার এজ। আশেপাশগুলো দারুণ, বরফে সাদা পুরো হয়ে আছে, লোকজন নেই। কিন্তু এ কি, একে ও বাবা, এ তো স্নোম্যান। কি ভুতুরে দেখতে মাইরি, একে স্নোম্যান না ভূত। যাই হোক, স্নোম্যানের নাকটা বোধ হয় পড়ে গেছে, তো নাকটাকে লাগিয়ে দেওয়ার পালা। হালকা করে স্নোম্যানের নাক লাগিয়ে দিই। এই স্নোম্যানটা একটু ইন্টারেস্টিং, দেখলে বোঝা যাবে। এই নীল সাদা টুপি পরে আছে, কিন্তু অরেঞ্জ কালারের নাক, মানে নীল সাদাও আছে অরেঞ্জও আছে, মানে কিন্তু সাথে পাশে থাকে না কারো। যাকগে, মানে বোঝাই যাচ্ছে এটা স্নোম্যান নাকি অ্যাপোলিটিক্যাল স্নোম্যান। যাই হোক, হয়ে গেছে অনেক কিছু। এরপর স্নোম্যান ছেড়ে যাই হচ্ছে একটু আশেপাশের পাহাড়ে। সে আগের বার যে পাহাড় ঘুরেছিলাম সে পাহাড়ে যাই। লোকজন ওখানে শুনেছি বেশ মজা টাজা করে গান চালিয়ে। এই যে পুরো বরফে বরফ চারিদিকে, ওরে বাপরে বাপ, কি সমস্যা। ঠান্ডায় আর নেওয়া যাচ্ছে না এই যে আমি, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা নোটিস করুন, বাচ্চা কাঁদছে। বাচ্চা কাঁদছে শুনতে পাচ্ছেন? না, বাচ্চা কেন কাঁদছে সেটা দেখতে যাব। তো পাহাড়ের ওপরে প্রচুর লোকজন আছে, প্রচুর পার্টি ফাটি চলছে মনে হচ্ছে আমার পাহাড়ে। তো উঠে দেখা যাক। বাহ, লোকজন তো পুরো টুম্পা গানে নাচছে পুরো আশেপাশে। এবার এখানে যে ব্যাপারটা হচ্ছে, যে বাচ্চাগুলোকে তাদের বাবা মারা পাহাড় দিয়ে ফেলে দিচ্ছে এমনি করে। বাচ্চারা প্রচুর কাঁদছে আর বাবা মাদের প্রচুর আনন্দ। আজব ব্যাপার, সেই বাচ্চার কান্না এখান থেকেই পাওয়া যাচ্ছিল। এবারে যাই একটু অন্য জায়গায় ঘুরতে। আশেপাশে একটা লেক আছে, সেই লেকটাকে একটু দেখে আসি। এখানে তো কোনো লোকজন নেই। হায় হায়, কোথায় এলাম, কোনো লোকজন নেই। এই এখানে তাড়াতাড়ি দেখে ফিরতে হবে, বেশি করে থাকা যাবে না, বরফের মধ্যে হারিয়ে গেলে পুরো ফসিল হয়ে যাবো, ফ্রোজেন ফসিল। যে আমি এখানে মঙ্গলে ল্যান্ড করেছি, মঙ্গলের পরিবেশ। ক্যামেরাটা উল্টো ঠিক করতে হবে, অন্য ক্যামেরা। আরে হ না, ক্লিকও হয় না, হয়েছে। হ্যাঁ, এই যে মোটামুটি লেক, অপূর্ব সুন্দর, অসাধারণ। যাই হোক, কিন্তু মানে যে একটা সিলভার যে ব্যাপারটা আছে, এটা না দেখলে ফিল করা যাবে না। লোকজন টাকা দিয়ে এরকম দৃশ্য দেখতে আসে। যাই হোক, এখানে বেশি ফিল করার মতো অবস্থায় নেই, কারণ অলমোস্ট -20 ডিগ্রি টেম্পারেচার। তো তাড়াতাড়ি ফিরতে হবে, ঠান্ডার মধ্যে খুব রিস্ক নিয়ে বেরিয়েছি। আনলাইক অন্য লোকজন, এখানে আমাকে দেখার কেউ নেই। তো চলা যাক। তো কোন রাস্তা দিয়ে ফিরে যাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো চারিদিকেই সাদা, রাস্তাটা চিনে যেতে হবে। কোথায় যেখানে গানটা চলছে, হালকা করে দেখতে হবে কোথায় গান চলছে। হ্যাঁ, ওখানে সব পার্টি মুডে আছে, তো তো শুনতে পেয়েছি এখানেই গানটা চলছে। তো ঠিক পথেই ফিরছি। আশেপাশে এই যে আবার পাহাড়টার দিক থেকে ফিরছি, লোকজন এখনও না মজা করে যাচ্ছে। যাকগে, তো আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে এদের সাথে। টিল দেন, টাটা, সবাই ভালো থাকবেন।